ড্রোন শট এই আমরা ড্রোন শট করতেছি রক্স আজকে আমরা বিয়ে খাইতে আসছি এখানে আজকে এই ড্রেসটা বের করলাম এটাও আমার ঈদের একটা ড্রেস এটা জুনায়েদ জামশেদ থেকে নিছিলাম খুবই খুবই সুন্দর ড্রেসটা এটা ভেলভেটের উপরে এটা আজকে পরব এই তো পরে চলে আসছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবো আমার নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগছে খুবই কমফোর্টেবল লাগতেছে তো মনে হচ্ছে মানে একটু লুজ তো ড্রেসটা পরে খুব ভালো লাগছে যাই হোক আমি হাফ রেডি হয়েছি এখনও পুরো রেডি হইনি জুয়েলকে বললাম আমার চুলের একটু আগাটা কেটে দাও এবার যেহেতু ঈদের আগে আমি কিছুই করার টাইম পাই নাই চুলটাও কাটার টাইম পাই নাই তো এই তো জুয়েল একটু চুলটা ছেঁটে দিলে আমি তারপর ঝটপট একদম ফাইনাল রেডি হয়ে যাব আমি অলমোস্ট রেডি এখন শুধু ওন্নাটা পিন আপ করবো এই ওন্নাটা আমি আরডিসি থেকে নিছি খুবই সুন্দর এটা আমি আগেও হোয়াইট ড্রেসের সাথে পরছি আজকেও পরবো বিকজ এটার সাথেও যায় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই তো রেডি হয়ে গেছি আজকেও আমি আমার একটা ঈদের ড্রেস পরছি এই ড্রেসটা আমি জুনায়েদ জামশেদ থেকে নিছি কেমন লাগছে কিন্তু বলো না তো এমনি না জিজ্ঞেস করলে তো বলো না যাই হোক রেডি হয়ে গেছি বিকজ আজকে ঈদের চতুর্থ দিন স্টিল ঈদ সাত দিন পর্যন্ত আমরা ঈদ সেলিব্রেট করি তো আজকে ঈদ সেলিব্রেট করব রিমির বাসায় ঈদ সেলিব্রেট প্লাস আজকে একজনের বিয়ে হইলো সেই বিয়ের অনুষ্ঠান আমরা খাবো সো জোকস অ্যাপার্ট বেসিক্যালি বিয়ে যে হয়েছে তোমরা তো দেখছোই সোশ্যাল মিডিয়াতে সেই উপলক্ষে রিমি তোর বাসায় রান্না বান্না অ্যারেঞ্জ করছে তো সবাই মিলে আড্ডা দিব অনেক এনজয় করব হোপ তোমরাও এনজয় করবা সাথে থাকো এনজয় করতে থাকো আসলে সকালে ওদের যে ইংলিশ ম্যারেজটা হয়েছে ওখানে আমাদের অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু অ্যাটেন্ড করতে পারি নাই বিকজ মানডে মর্নিং আসলে জুয়েলের অনেক প্রেশার থাকে অফিসে জুয়েল যেহেতু যেতে পারি নাই সো আমিও এজন্য আর যেতে পারিনি তো যাই হোক আমি তো নতুন কাপলকে দেখার জন্য সুপার এক্সাইটেড যাচ্ছি ফাইনালি বের হয়ে এই তো চলে আসছি রিমির বাসায় রিমি এর মধ্যে অনেকবার কল দিছে আমি একটু লেট জুয়েল আসলে বাসায় একটু লেটে আসছে যেই কারণে আমার লেট হয়েছে ওরা সবাই চলে আসছে কিভাবে
আমি তো আরো জামাই বুকে সাদা গাউনে দেখবো, ফটো দেখবো, না সকাল সাতটার দিকে কেন থাকবো না, আমি তো অপেক্ষায় ছিলাম, যাইতে পারি নাই আমরা ভাই ব্রাদার দেখলাম ভাইয়া কি অবস্থা ভাইয়া, এই তো আসলে বিয়ের আয়োজন পুরা পুরা বিয়ের আয়োজন একেবারে কি কষ্ট করা করছে সেটাই না সেই করছে রিমি। আর ভাইয়ারা কেমন আছেন ভাইয়া? রিমি আমি এমনি সুন্দর গাইস, এই ছবিটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ড্রোন শুট করতেছি, আজকে আমরা বিয়ে খাইতে আসছি এখানে রিমির রান্না আসলেই ভালো, কি বলবো, রিমির রান্না খাইলে একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এই তো খাওয়া দাওয়ার পালা, আঙ্কেল আন্টি সবাই বসে গেছে, আমি তো নেই এখান থেকে, ওরা বৃহস্পতিবার সাতটা ভাগ করে রিমির জন্য অনেক ভালোবাসা, রিমি এত সুন্দর করে ভর্তা, এই যে জায়গা হয়ে গেছে না পানি দিব না, খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে ডেজার্টের পালা রিমির হাতের পুডিং, আর ঈদের দিনের সেই কেকটা আমরা সবাই মিলে আসলে এত আড্ডায় ব্যস্ত ছিলাম কেকটার খাওয়া হয় নাই, সাথে আছে মিষ্টি পায়েস, মানে বিয়ে বাড়িতে যা লাগে মোটামুটি সবই রিমি অ্যারেঞ্জ করছে, তো খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ করে এই তো রিমির ঘরে একটু আড্ডা দিচ্ছি, আড্ডা যাই হোক জোকসে পার্ট, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, এখন বিদায় নেওয়ার পালা, সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো, আর এই কাপলের জন্য, দুইটা কাপলের জন্যই অনেক অনেক দোয়া রইল, তোমরাও দোয়া করো, আল্লাহ হাফেজ।